সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে শায়তন ইবলিস শায়তান এবং ইবলিসের ভাই বোন এই মানুষগুলি কারা আপনার আমার সমাজে আপনার আমার এলাকায় আপনার আমার দেশে কোরআন থেকে আমি এদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন আপনার আশেপাশে আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হন তাহলে আপনার আশেপাশে শায়তান মানুষ ইবলিস মানুষ শায়তান এবং ইবলিস মানুষের কি বলে আনাগোনা কিভাবে রয়েছে আপনাকে তখনই কোরআন শয়তান এবং ইবলিসের ভাই বোন বলবে যখন আপনি কোন কবি হবেন অথবা কবিদের অনুসারী হবেন আপনি যদি রিবাক্ষর হন অবৈধভাবে আয় রোজগার করেন তাহলে আপনাকে শয়তান ঝাপটে ধরেছে আপনি যদি বিভিন্ন খাতে যা দরকার না অপচয় করেন তাহলে আপনি শায়তানের ভাই বোন হিসেবে পরিগণিত হবেন আপনি যদি গায়রুল্লার নামে কোনো কিছু উৎসর্গ করেন খান তাহলে আপনি শয়তানের ভাই বোন হয়ে যাবেন আপনি যদি সত্যবাদীদের বিরুদ্ধে কানাঘোষা করেন তাহলে আপনি শয়তান এবং শয়তানের ভাই বোনদের একজন আপনি যদি মদ খান দারু পান করেন নেশাকর বস্তু আপনি পান করে যাচ্ছেন জোয়া খেলছেন এমন কি কোরআন ছেড়ে মানুষের বানানো মিথ্যা ফিকা মিথ্যা হাদিস মিথ্যা সিরাত মিথ্যা ফাজাইল মিথ্যা মাসাইল এসব এসবের পিছনে যদি আপনি সময় ব্যয় করেন তো আপনাকে জানতে হবে আপনি মুমিন মুসলিমদের থেকে চলে গেছেন মানুষের লেখা গ্রন্থ যদি আপনি মেনে মনে করেন যে আপনি ভালো কাজ করে যাচ্ছেন তো আপনি মূলত একজন শয়তান এবং ইবলিস মানুষ তাই আসুন আমরা একটু কোরআন থেকে দেখে নি আল্লাহ রবুল্লা আলমিন এই শয়তান এবং ইবলিস মানুষের ব্যাপারে কি বলছে কোরআনের ২৬ নম্বর সোরা আর সোয়ারা এই দুইশো একুশ দুশো বাইশ তেইশ চব্বিশ আয়াতগুলি যদি আমরা দেখি এখানে আল্লাহ হালু নাব্বি আলামান তানাজালু শায়াতিন তানাজালু আলা কুল্লি আফা কিন আফিম ইউলকুন আসামা ও আক্তার রহমুল কাদিবুন ও ও এত্তাবে রহমুল আমি কি তোমাদেরকে বলে দেব কার ওপরে শয়তান দল নাজিল হয় প্রত্যেকটি মিথ্যাবাদী গুণাগারদের উপরে সে অবতরণ হয় নাজিল হয় যা কিছু শোনে তা এনে ঢেলে দেয় আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যেবাদী হয় আর কবি দল পথহারা দল তাদেরকে মেনে চলে তো প্রত্যেকটি মিথ্যাবাদী পাজি যারা রয়েছে এদের উপরে শয়তান দল নাজিল হয় কবিদের উপরে নাজিল হয় যারা শোনা কথা প্রচার করে তাদের উপরে শয়তান নাজিল হয় সোনা কথাকে কতটুকু প্রচার করা যেতে পারে তা আপনি অনায়াসে বুঝতে পারছেন শোনা কথাকে যারা প্রচার করে তাদের অধিকাংশরাই মিথ্যেবাদী আর এটি আমরা আমাদের দেশে কিন্তু দেখতে পাচ্ছি এক লোক তারা এসব করে যাচ্ছে আপনার আশেপাশে এই ধরনের লোকের অভাব নেই তিন নম্বর সুরা আল ইমরানের একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর আয়াতগুলি থেকে আসুন আমরা একটু জেনে নিই الله بصن إنما ذلكم الشيطان يخافف أولياء فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم

আপনার এলাকার নেতা নেত্রী কর্মী বলছেন ভয় করো যদি সত্যকার হওয়ার দাবি থাকে যারা জন্য চেষ্টা করছে তারা এভাবে না আল্লাহ তালার কিছুই বিগড়াতে পারবে না আল্লাহ তাদেরকে আখেরাতে কোনো লাভ দিতে চান না তাদের জন্য দারুণ সাজা রয়েছে কারণ ইমানের বদলে যারা কুফরি সওদা করেছে তারা আল্লাহ তালার কোনো ক্ষতি করতে পারবে না তাদের জন্য চরম যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কাফের গুলো যেন এ কথা মনে না করে তাদেরকে যে অবকাশ দেওয়া হচ্ছে তাতে তাদের উপকার হবে তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে যেন পাপের পথেই উন্নতি করে তাদের জন্য জঘন্য শাস্তি রয়েছে এই নেতা নেত্রী এবং কর্মীদের আমরা আমাদের দেশে পাঁচ দশক থেকে দেখতে পাচ্ছি এরা জনগণের অধিকার হরণ করে একটু ভয় পায় না এমন কি চাল চুরি করতে তৈল চুরি করতে কন্ট্রোলে যে জিনিসগুলি দেওয়া হয় সেগুলি চুরি করতে এরা একটু দ্বিধা করে না এরা শয়তান এদের নিয়ে আপনি কথা বলবেন এরা এদের বন্ধুদের দিয়ে মুমিনদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকবে তো আল্লাহ ফালাতা হফ অফুন ইন কিন্তু মমিনিন আমাকে ভয় করো ওদের ভয় করতে হবে কেন আজ এই এই শ্রেণীর নেতা নেত্রী কর্মীরা কি করেছে ডিজিটাল আইন করেছে যেন এদের বিরুদ্ধে কেউ কথা না বলে কুষ্টিয়ার এসপি সাহেব তো বলে দিয়েছে মুখ বন্ধ করে থাকতে হবে এই শয়তান লোকগুলি দেখেন কি করে এরা কিভাবে রেবা খর হয় আমাদের দেশে যারা আওয়ামী করে এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে চলে যারা বিএনপি করে তার সাথে যারা সম্পর্ক করে চলে এদের ভিতরে এই লোকগুলির অভাব নেই আপনার আশেপাশে ঘুরছে এরা আল বাকার এবং দুইশো ছিয়াত্তর আয়াত দুটিতে দেখি তারপর দুইশো উনআশি আয়তে দেখব আল্লাহ মাস। যে সকল লোকেরা রিবা খোর তথা অবৈধভাবে মালদৌলাত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না তাদের ভিত্তি নড়বড় থাকে কেননা শয়তানের অনুসারী হওয়ার কারণে তারা দিশাহারা থাকে শয়তান তাদেরকে ঝাপড়ে ধরে তার আসল কারণ কি তাদের কথা হলো যে অথচ আল্লাহ মেহনতের মাধ্যম দিয়ে মালদৌলত অর্জন করাকে বৈধ বলেছেন ও হাল্লাহুল ভাইয়া ও হারামার রিবার অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে কঠিন নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালক পালকের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালার উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী এই অবস্থাতে তারা সব সময় পড়ে থাকবে পাঁচ দশকের বাংলাদেশ এই ধরনের লোকের অভাব অন্তত কম নেই গুলশান বাড়ি ধারাতে যান দেখবেন বড় বড় আছে এরা বড় বড় শয়তান ইবলিস জাতির অর্থ করি চুরি সামি করে খেয়ে ঢেকর নেয় আবার অনেকে এখন ধর্মের কাহিনীও করে তা আল্লাহ বলছেন এম হাকুল্লাহরিবা অদাকত অল্লাহেবুকুল্লা নাসিম অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিন্ন করে থাকবেন আর আল্লাহ তালার খাতিতে দান দান করাকে বর্জিত করবেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন

ঠিক ভিন দেশেও রয়েছে বড় বড় কি বলে বুদ্ধিজীবী আবার নিজ দেশেও রয়েছে এরা খুব নীতির কথা বলে কিন্তু এদের কাছে রয়েছে হাজার হাজার কোটি টাকা এই জনগণের তো আল্লাহ এদেরকে বলছেন শয়তান এদেরকে ঝাপটে ধরেছে দুইশো উনআশি আয়াতে বলা হচ্ছে যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের পক্ষতে যুদ্ধের ঘোষণা রয়েছে আর যদি তোমরা এই কাজেতে ফিরে থাকতে চাও তাহলে তোমাদের মূল মূলধন যেটা সেটা তো তোমাদেরই তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না আপনার বেতন যেটা মূলধন আপনার মাসে হাজার টাকা বেতন সেটি আপনি ঘরে নিয়ে আসেন বৈধ এছাড়া আপনি যদি সলসা তৈরি করে লোভ লালসা করে অবৈধ প্রধানমন্ত্রী এবং তার নেত্রীদের পা চেটে তোলবাজি করে মনে করেন যে আপনি কিছু পাবেন তাই করছেন অবৈধভাবে আপনি জীবন কাটাচ্ছেন কারণ আপনার সবই রিবার ভিতরে গণ্য হবে আপনি একজন রিবাখর। তো যারা রিবার সাথে জড়িত আপনি অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছেন সরকারের ট্যাক্স মেরে দিচ্ছেন আবার আপনি ভেজাল ব্যবসা করছেন আপনি ডেট ওভার জিনিস ব্যবহার করছেন বিক্রি করছেন এগুলি যা রং তামাশা আপনারা করছেন এগুলি সব রিবাখরদের কাজ এমনকি গ্রামগঞ্জে এক শ্রেণীর নেতা নেত্রী আর কর্মীদের দেখা যায় তারা অবৈধভাবে কিভাবে একটি মানুষকে ফাঁসিয়ে থানাতে নিয়ে যাবে সেখান থেকে কমিশন বাণিজ্য খাবে তো এগুলি রিবাখরদের কাজ এদেরকে শয়তান ঝাপটে ধরেছে বেরোতে পারছে না এদের জন্য ভয়ানক আজাব রয়েছে পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসে একজন নেতা নেত্রী কর্মী এমন পাবেন না যে রিবাখর না আর আপনার আশেপাশে তো রয়েছে এবার আসুন সতেরো নব সরা ইসরায়েলের ছাব্বিশ সাতাশ আঠাশ আয়াতগুলি দেখি এখানে আল্লাহ কোন লোকদেরকে শয়তানের ভাই বোন বলছেন আল্লাহ বলছেন ওয়াতিতাল করবা হাক্কা মিস্কিন মিসকিনা ওয়াবনা সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা আল্লাহ বলছেন যে আত্মীয়কে তার হক দিয়ে দাও অসহায় মিসকিন বিদেশি পথিকের হক আদায় করে দাও অপচয় করে সব উড়িয়ে দিও না এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য আর তুমি নিজ রবের কাছ থেকে অনুগ্রহ লাভের অপেক্ষায় অপেক্ষা করতে যে জন্য তোমরা আশা করছো এমন অবস্থায় যদি হকদারগুণের দিকে মনোযোগ দিতে না পারো তাহলে নরম কথাই বুঝিয়ে বলো আমাদের দেশে অনেক এমন লোক পাবেন যারা ভাইয়েরা বোনদেরকে ঠকায় বোনেরা ভাইদেরকে ঠকায় আমার ফ্যামিলিতেই রয়েছে বেশি দূরে যাওয়া লাগবে না আমার মামারা আমার মাকে কিন্তু সেই মামাদের অবস্থা আমি তাদেরকে সরাসরি শয়তান শয়তানের হয়ে আমার ঠকাইছে তোমরা ফাঁকি দিয়েছো তো এই ধরনের আপনার ফ্যামিলিতেও পাবেন বেশি দূরে যেতে হবে না এরা সবাই শয়তানের ভাই বোন দেশের সরকার থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত যাদের অবৈধ ইনকাম রয়েছে যারা রিবাখর এরা কি করে এরা অযথা খরচ করে যেখানে দরকার না সেখানে করে এরাও শায়তানের ভাই বোন তো মানুষেরা নিজেরা কি করছে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আর অযথা খরচকে বাড়ায়ে তারা কি করছে মদের পিছনে যাচ্ছে অযথা খরচ জুয়া ধূমপান হিরোইন গাজা চারস আফিম পাইপ টানা আবার হাসিস খাওয়া সর্পের সর্পের দর্শন হুক্কাটা না, বিড়ি সিগারেট পান জর্দা এগুলি সব অপচয় আর এগুলি যারা করে দেখবেন এরা সুন্দরভাবে আপনার সামনে পেশ আসবে ধর্ম জগতের যারা গুন্ডাপান্ডা রয়েছে ধর্মজীবী দেখবেন কি সুন্দর জর্দা খাটছে আবার ঠিক তাকে যখন বলবেন যে ধূমপান করা কি ঠিক বলবে মাকরু নিজে কিন্তু জর্দা তামাক খাচ্ছে আমি এক সময় চরমনার হুজুরের খুব কাছের লোক ছিলাম চর্মনার হুজুর ফজলুল করিম সাহেব করিম সাহেবের বাবা ওনাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর গুল দিয়ে তো আপনি দাঁত মাজেন আর আপনি সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করেন তো কখনো চিন্তা করেছেন যে গুল এবং সিগারেট মূলত যে উপাদান সেটা হচ্ছে তামাক তখন উনি বললেন যে হ্যাঁ আসলে তো একটু চিন্তা করা দরকার তো সারা জীবনে এই টাইপের ওয়াজ করে গেছেন কবরের আজাব নিয়ে যার কোনো ভিত্তি নেই এবার আসুন আমরা ছয় নম্বর সুরা আলা নাম এর একশো উনিশ থেকে একশো আয়াত একুশ আয়াতগুলি দেখি এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন ওমা আলাকুম আল্লাহ তাকুলু মিম্মা রুকির আসমুল্লাহ আলাই ফাসসালা লাকুমা আলাকুমা হার আলাইকুমিল্লা মাজ তুরি তুমিলাই وإن كثيرا لا يدلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আল্লাহ বলছেন কি কারণে তোমরা সেসব জিনিস খাবে না যাতে আল্লাহ তাল্লাহ নাম স্মরণ করা হয়েছে অথচ যেসব জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তা যে বিস্তারিতভাবেই বলা হয়েছে তবে তোমরা যদি বাধ্য হয়ে সেসব জিনিস খাও সে কথা আলাদা কিন্তু অনেকেই নিজেদের খেয়াল খুশি মোতাবেক কিছু না জেনেই লোকজনকে গুমরা করে থাকে নিশ্চয় তোমার রব সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোভাবেই চিনেন তো এখানেও আল্লাহ কি বলছেন আপনি যে জিনিসটি খাবেন সেই জিনিসটি দেখতে হবে রুকিরস মোল্লা কিনা সেই জিনিসটি আল্লাহাল বিধান মতে অর্জন করা কিনা কিন্তু আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং প্রবাসের শিয়া সুন্নি সালাফিরা তারা দেখে যে এটি বিসমিল্লা বললে জবাই হচ্ছে কিনা এ ধরনের কথা কিন্তু কোরআন বলছে না আল্লাহ বলছেন ওয়ামা লাকুম আল্লাহ টা আকুলু মিম্মা দুকি রাসমুল্লাহ আলাই জুকি রাসমুল্লাহ কি আল্লাহ তালার নামে যে জিনিসটা আপনি অর্জন করবেন সেটি বৈধ কিনা দেখতে হবে এখন আপনি খ্রিস্টানের দোকানে যে গরুর গোশত কিনবেন সেটি হালাল আপনি একজন হিন্দুর দোকানে যে মুরগির মাংস কিনবেন সেটি হালাল কারণ তারা রক্ত ঝরাইয়ে দেয় আপনি একজন ইহুদির দোকানে যে একজন আপনি একজন মুসলমান শিয়া সুন্নি সালাফির দোকানে যে আপনি মাংস কেনেন দেখতে হবে পশুটি ওই প্রাণীটি বৈধভাবে অর্জন করা কিনা এবং তার থেকে রক্ত ঝরানো কিনা বিসমিল্লাহ পড়ার তো কোনো শর্তই নেই আজ লক্ষ লক্ষ মুরগি পৃথিবীতে প্রতিনিয়তে ডেলিভারি দেওয়া হচ্ছে মুসলমান দেশ থেকেও এবং নন মুসলমান দেশ থেকেও তো লক্ষ লক্ষ মুরগি যদি আপনার অধীনে দেওয়া হয় আপনি এক বার বিসমিল্লাই রহমানের পড়বেন কি করে আর আপনি জবাই করবেন কি করে কিন্তু কোরআন বলছে মূলত দেখতে হবে সেটি বৈধভাবে অর্জন করা কিনা দুঃখিরাসমল تعرفوا يا برلابس نذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون একশো কুড়ি এবং একশো একুশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন তোমরা সবাই প্রকাশ্য এবং গোপন গুনাহের কাজ ছেড়ে দাও যারা গুনা কামাই করছে তারা নিশ্চয় নিজেদের কর্মফল ভুগতে শীঘ্রই বাধ্য হবে আর যে জিনিসে আল্লাহ তাল্লাহ নাম স্মরণ করা হয়নি তা তোমরা মোটেই খাবে না কারণ নিশ্চয় তা গুনাহের কাজ শয়তান অবশ্য তার বন্ধুদেরকে উস্কানি দেয় ওহি করে যেন তোমাদের সাথে তারা ঝগড়া বাদায় তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুশিদদের দলে সামিল হয়ে যাবে মজার জিনিস হলো এখানে আল্লাহ বলছেন ওইসব জিনিসগুলি খাওয়া যাবে না যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি যেসব জিনিস ইনভোক করা হচ্ছে কোনো মাজারে সিলেটের শাহ মাজারে হোক ঢাকার হাইকোর্টের মাজারে হোক শাহ কি বলে আপনার শাহ মাকদুমের মাজারে হোক অথবা বাগেরহাটের খান জাহানের মাজারে হোক এইসব মাজারে যখন কোনো জিনিস ইনবোক দেওয়া হবে তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াত মতে হারাম। পিরানি যতই হালালক না কেন বিসমিল্লা যতবার পড়েন না কোনো লাভ নেই। কারণ ওমা ওহিল লা হচ্ছে এখানে। যুকিরাস মুলা এর বিপরীত লিগাইরillah তো অনেক বাংলাদেশীরা যারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে থাকেন ইনারা কি করেন খ্রিস্টানদের দোকান থেকে গোস্ত নিতে রাজি না আবার মুসলমান কিছু লোক রয়েছে যারা বলে যাচ্ছে আমাদের কাছে যে গোস্তটা আছে এটা হালাল শুধু বিক্রির জন্য আবার কিছু কিছু লোক এমন আছে আমি ইংল্যান্ডে দেখেছি তবলিগি জামাতের লোক এই সালাম বা দাঁড়ি আমি জিজ্ঞেস করলাম যে চাচা হালাল মাংস আছে তো বলছে আছে উনি সিলেটি তো বলছে কতটুকু হালাল মাংস আপনি কি নিজে জবাই করিয়া আনছেন না নি তো উনি বললেন যে হ্যাঁ আমরা তো বিসমিল্লা পড়িয়া জবাই করি তো বিশ্বাস করেন ইউরোপের কিছু জায়গা আমার নিজের চোখে দেখা এরা যে সমস্ত গরুগুলি জবাই করে সেই গরুগুলি কি বলে আপনার রিজেক্ট করা গরু সেগুলি আর ইউরোপিয়ানরা খাবে না এইগুলি এই বাঙালি হুজুররা কি করে ওই লোকগুলির কাছে যায় যে ওদের কাছ থেকে কেনে যে গরুটি মনে করেন বারোশো ডলার দাম বারোশো ইউরো দাম সেটি এই মৌলভী হুজুররা দুইশো ডলার দিয়ে নিয়ে নেয় দুইশো ইউরো দিয়ে নিয়ে নেয় এটা এখন কিরেনে উঠে তারপরে আনা হয় এবং আমি নিজে জিজ্ঞেস করেছি একজনকে মালিককে যে আপনারা কেন এটাকে জবাই করে গোস্ত বিক্রি করেন না তখন বলছেন যে এটি নিষেধ কারণ এর গোষ্ঠগুলো পয়জন হয়ে গেছে কিভাবে দেখা গেল ট্রাকে আনতে যেয়ে পড়ে গেছে এখন তার গোশতে সমস্যা তো এইগুলি বিসমিল্লা পরে জবাই করে খাওয়াচ্ছে বিভিন্ন এলাকায় এমনকি ইংল্যান্ডেও রয়েছে ইটালিতেও রয়েছে আরো অন্য দেশে তা আমি তো নিজে যে জিজ্ঞেস করেছি এখন যদি আপনি বলেন এগুলি হালাল তো আল্লাহ বলছেন না এগুলি হালাল না কারণ এর গোষ্ঠ নষ্ট হয়ে গেছে এটা অসুস্থ হয়ে গেছে তো কোরআন মূলত বলতে চাচ্ছে যে আপনি যে জিনিস যার গোস্তটা খাবেন সেই জিনিসটি সেই পশুটি সেই প্রাণীটি বৈধভাবে অর্জন করা কিনা এবং টাটকা কিনা আমাদের দেশও তো মরা কি বলে প্রাণীর মাংস বিক্রি হয় নরসিন্দিতে একজন ধরা খেয়েছে সে কতকাল ধরে কুকুরের মাংস ছাগলের মাংস বলে বিক্রি করেছে তো এসব আমাদের দেশে চলে আমাদের যে কোনো আইন কখনো ছিল না নেইও আসবেও না কখনো কিন্তু যত আইন সব গরিবদের জন্য কারণ ডেমোক্রেসি বিশ্বাসী যারা তারা জানে যে ডেমোক্রেসি হচ্ছে একটি মাখস জালের মতো ছোট ছোট পোকারা এসে ধরা খায় বড় বড়রা ছেদ করে চলে যায় তা আমাদের দেশে যারা রিজার্ভ চুরি করে তারা ঠিকই ভিন দেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কিন্তু নিজ দেশে যদি কেউ দেখা গেল বিদ্যুতের একটু বিল বেশি কষে দেয় তাকে সবাই মিলে খিচুনি দেয় শয়তানের ভাই বোন যারা ইরা মূলত আপনাকে বিভিন্নভাবে ভাবে উস্কানি দিবে যে ওদের কাছ থেকে গোস্ত কিনে খাওয়া যাবে না এটা হারাম চিন্তা করে দেখেছেন এই কোরআনের একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা এই হালাল হারামের ফতোয়া দিবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে অন্তত দিবেন না এই মুফতি সমাজ ধরা খাবে আমি এক সময় গোস্তের ব্যবসা করেছি কিন্তু আমি কখনো চিন্তাও করিনি যে আমাকে রিজেক্ট সেই গরু কিনে খাওয়াতে হবে করেছি যে ঠিক আছে অন্যরা কিনলে হয়তো এই ভেড়ার দাম দেখা গেল সত্তর ইউরো আমি সেটি ষাট ইউরোর জন্য হয়তো বলেছি তাকে মালিককে যে দেখো আমি কিছু লাভ তো করবো যে গরু আটশো ইউরো দাম সেটি আমি ছয়শো ইউরো দিয়ে কিনেছি কিন্তু রিজেক্টের কাছে যায়নি কখনো আবার এমন লোকদেরকেও দেখেছি যারা মসজিদের ইমাম কিন্তু এই 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 সব তারা খাওয়ায়। আর আবার তাদেরকে হসপিটালে যেতে হয় আর অহরহ বাংলাদেশে চলছে এটা মুসলমানেরা এইগুলি করতে পারে মুসলমান শিয়া সুন্নি সালাফি যদিও ইরানে যদি আপনি যান সেখানে খাদ্য এত সস্তা এবং সব টাটকা পাবেন তারা নিজেদের দেশের জন্য শিয়া মুসলমান হলেও তারা নিজেদের দেশে সব টাটকা জিনিস মার্কেটে মানে বারবার সেখানে ইয়ে হয় কি বলে আপনার পরীক্ষা করার জন্য অফিসাররা আসে আমার নিজের চোখে দেখা আহওয়াজে সেখানে আহওয়াজ ইউনিভার্সিটির খানম দুরদানা হিন্দি উনি এই ইনসপেকশনের একজন প্রধান ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে ভিন দেশ থেকে হরিণ এনেছে সেই হরিণের ডেট দুই থেকে তিন দিন বাড়তি রিজেক্ট করে দেওয়া হয়েছে আমাদের দেশ হলে কি হতো যে দেশে হোটেলে শুকরের মাংস পর্যন্ত বিক্রি হয় গরুর মাংস বলে আবার ওপার থেকে অনেক মরা প্রাণীর গোস্ত জীবিত গোষ্ঠ হিসেবে আসে যা আমাদের দেশের লোকেরা খায় إبارة شنو نمراتنا نمو السورة المجادلة إر نايد <applause> وشاهدو تي <applause> ديك الله يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله ওয়ালা লাইফা লিতাওাক্কালিল মুমিনুন তোমরা যারা ঈমানের উপর শুনো তোমরা যখন কানাঘোসা করবে তখন গুনাহ অবাধ্যতা আর রাসুলের বিরোধিতাই মোটে কানাঘোসা করবে না এইগুলি আমাদের দেশে সবচেয়ে বেশি হয় তোমরা অবশ্যই লাভজনক কাজকর্ম তা করার কথা নিয়ে কানাঘোসা করবে তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করবে যার কাছে তোমাদের সবাইকে সমবেত হতে হবে এ ধরনের কানাঘোসা শুধু শায়তানের তরফ থেকে সম্পন্ন হয় যাতে মুমিনগণ বিষণ্ন হয় আসলে আল্লাহ তালার অনুমতি ছাড়া তাদের কোনো অপকার করতে পারে না মোমিনদের কর্তব্য আছে শুধু আল্লাহ তালার উপরেই ভরসা রাখা তো শায়তানের পক্ষ জগতে যারা কোরআনের কথা বলে কোরআনের কাজ করে তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গাতে একত্রিত হয়ে কানাঘোষা করতে থাকে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মুমিনরা যেন বিসন্ন হতে পারে তবে শায়তান এবং তার চেলারা জাহান নামে যাবে তাতে কোনো সন্দেহ নেই দুই সালে মুফতি গুলাম রহমান সাহেব খুলনা থেকে এবং মুফতি ওকা সাহেব যশোর থেকে এই কোরআনের কথা বলার কারণে আমাকে তারা গণপিটুনি দিয়েছে এবং আমার সাথে আরও কয়েকজন ছিলেন সর্ব সর্বশেষে জেলে যেতে হয়েছে সেই তাগুতের আদালত আবার বেকুসুর খালাস করে দিয়েছে কিন্তু ইউটিউব খুলে দেখেন মুফতি অক্কাজের ইতিহাস আপনারা দেখতে পাবেন এরশাদ সাহেবের যুগে যে সমস্ত লোকেরা দুমুখ ছিল আমাদের দেশে সেই এরশাদ সাহেবের পার্টি থেকে আবার খালেদা সাহেবের পার্টিতে চলে আসছেন এখন তো ঐক্য জোট কত কিছু করেন দুমুখদের এই পৃথিবীতে স্থায়িত্ব নেই অনেকে আমাদের দেশে এ পার্টি থেকে ও পার্টি ও পার্টি থেকে এ পার্টি এই টাইপের কাজ করে আসছেন এবং করে যাচ্ছেন তো কানাঘোষা এই কনস্টিটিউশনের বিরুদ্ধে যে সমস্ত সংসদগুলিতে হয় এবং সত্যের বিপক্ষে মিথ্যা নিয়ে কানা হয় তারা সবাই আল্লাহ বসিরা সবাই শয়তানের অনুসারী। এবার আসুন এই শয়তানদের কিছু কর্ম রয়েছে এই শয়তান এবং ইবিলিস মানুষ আপনার আমার আশেপাশে দেখবেন এই কাজগুলি যারা করছে এমনকি ঢাকা শহর যেটি ছিল একসময় মাস্টিদের শহর এই শহরটিকে শয়তানেরা মিলে কাজিনো শহর করেছে আর এই শয়তানদের পিছনে তাদের একজন গড মাদারও রয়েছে আল্লাহ হোসেন পাঁচ নম্বর সুর আল মায়েদার আমরা যদি নব্বই নম্বর এবং একানব্বই আয়াত দুটি দেখি আল্লাহ হোসেন ইয়াঈ না আমানো انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون واتيوا الله واتي الرسول واحذروا فان توليتم فاعلموا انما على رسولنا البلاغ المبين রবের ইসলামী কিংডমে আপনি এবং আমি মুসলিম কিন্তু কখনো চিন্তা করেছেন আপনি এবং আমি রবের ইসলামিক কিংডমে মুসলিম ঠিকই কিন্তু আমরা সংখ্যালঘু অধিকাংশরা মুসলিম কখনো হবে না মুমিন কখনো হবে না কিন্তু অধিকাংশরা যে কাজগুলি করছে এরাই হচ্ছে শয়তান এবং ইবলিস কখনো এদেরকে আবার সুয়র ও কোরআন বলে কখনো বানরও বলে কখনো এদেরকে গাধাও বলে কখনো এদেরকে কুকুরও বলে তো এই আপনারা আমার আশেপাশে যারা শয়তানি শয়তানি কাজ করে যাচ্ছে তো রহমানের করবে না যারা তাগুত্রে তারাই করবে তাহ্লা বলছেন তোমরা যারা এনেছো শোনো মদ জোয়া এই যারা মদ খাচ্ছে জোয়া খেলছে আরো কি কি করছে পাঁচ নম্বর সুরা আল মাইদা এর আয়াত নম্বর নব্বই এবং একানব্বই আল্লাহ বলছেন যে হে মোমিনগ নিশ্চয় নেশার বস্তু বাজি ধরা কোন স্থানে মানত মানার জোরপূর্বক অর্থ উপার্জন করা এইসব শয়তানের অনুসারীদের কর্ম তাই তোমরা সব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও নিশ্চয় শয়তানের অনুসারীরা ইন্নামা ইউরিদু শৈতান শয়তানিরা কি শয়তানরা চায় যারা তারাই শয়তান যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে এটি চায় আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তালার কোরআন থেকে ফিরিয়ে রাখতে পারে এবং নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত হও তো এই লোকগুলি আমাদের দেশে আপনার দেখতে তো আর কষ্ট হচ্ছে না চিনতেও কোনো কষ্ট হচ্ছে না তো কাজগুলোর মধ্যে মদ খাওয়া জোয়া খেলা এই যে লুডু তাস ক্লেম যত এই ধরনের খেলা রয়েছে ইরাই মূলত আজ ঢাকা শহরকে কি করেছে মাসজিদের শহর পরিবর্তন করে আজ কাজিনো শহর তৈরি করে নিয়েছে এরপরে যদি আমরা আটান্ন নম্বর সুরা আল মুজাদ আলা এর আয়াত নম্বর চোদ্দ থেকে কুড়ি এই আয়াতগুলি দেখি এখান থেকে আমরা আবার জানব শয়তান এবং ইবলিস মানুষ আপনারা আমার আশেপাশে তারা কিভাবে বিচরণ করে চলেছে আল্লাহ হোসেন আলম তারা ইলাল্লা তাওয়াল্লাহ কমান গদিবল্লাহ আলহিম মা হুম মিনকুম ওলাহুনা আলাল কাজিবি আলমুন أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون يوم يبعث الله يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون তুমি কি তাদেরকে দেখো যারা এমন লোককে বন্ধুত্ব করে এমন লোকদের সাথে বন্ধুত্ব করে যাদের উপরে আল্লাহ তালার গজব রয়েছে এরা তো তোমাদের তোমাদেরই সামিল ইরা কখনো ভালোদের সাথে না এরা তোমাদের এই সিফাতের মানুষ যারা রয়েছে এদেরই সামিল আর ওরা কেবল মিথ্যা কথার উপরে কসম খেয়ে যাচ্ছে এ কথা তারাও বেশ জানে আমাদের দেশে আমরা জানি মদিনার সনদে দেশ চালানোর কথা বলা হয়েছে বিধিবিধান তৈরি করবে কোরআন মতে বলা হয়েছে হয়নি আমল হয়নি আল্লাহ তাদের জন্য কঠোর আজাব তৈরি রেখেছেন নিশ্চয় তারা বড়ই জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে তারা নিজেদের কসমগুলোকে গুলোকে নিজেরাই বানিয়ে নিয়েছে তারপরে তারা লোকজনকে আল্লাহ তালার কোরআন থেকে ফিরিয়ে রাখে সুতরাং তাদের জন্য চরম অপমানজনক শাস্তি রয়েছে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি এসবের কিছু যে আল্লাহ তালার কবল হতে তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না ইরাই জাহান নামের বাসিন্দা তারা চিরকাল সেখানে থাকতে বাধ্য হবে আল্লাহ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন সেদিনও তারা আল্লাহ তাল সামনে তেমনই কসম খেতে থাকবে ঠিক যেমন তোমাদের সামনে কসম খেয়ে যাচ্ছে বেশ ভালো মতো শুনে রাখো তোমরা ইরাই তো বড় মিথ্যাচারী এদের উপরে শায়তান পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে পুরোপুরি তাই সে এদেরকে আল্লাহ তালার কোরআনকে ভুলিয়ে দিয়েছে শয়তান মানুষ এই কাজগুলি খুব করতে ভালোবাসে খাসিরুন ইরাই শয়তানের দল তোমরা বেশ ভালো করে শুনে রাখো শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হবে এই কথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহ তাল্লাহ সাথে বিরুদ্ধতা করে যাচ্ছে আর রাসুলের সাথেও তারাই তো অত্যন্ত নিচ জঘন্য দলের লোক আপনি আপনার পার্টি নিয়ে গর্ব করুন না কেন এই এই কোরআন থেকে আপনি কি করছেন শয়তানের দলে চলে গেছেন তাই শয়তান পূর্ণ দখল করে নিয়েছে আপনাকে এমনকি ধর্মজীবী যারা করে খায় ধর্ম জগতের যারা নিজেদেরকে বড় বড় মুসলান্ডে মনে করে এই ধর্মজীবী গুন্ডা মৌলভী সমাজ আজাজিল, মৌলভী ইরা দেখুন মানুষকে কিভাবে বিভ্রান্ত করে এই কোরআনের বিপরীত তারা মানুষকে সেই চোদ্দশো বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের নামে বিভিন্ন হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস মাসলাক মাজহাব এগুলি সব তৈরি করে ফয়জান ফতোয়া ফাজাইল মাসাইল সামাইল তারিখ তাফসির শানে নজুল তৈরি করে নিয়ে সেই সবের উপরে দাঁড় করায় সরাসরি কোরআন পড়তে দিবে না আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে তো শয়তানকে আপনি চিনে ফেলবেন কিন্তু শয়তানেরা আপনাকে শোনাবে কোরআনের ধারে কাছে আসবে না আসতেই না। একের পর এক রয়েছে আমাদের দেশে। এবং দেখেন আল্লাহ কি বলছেন থেকে চুয়াল্লিশ দেখি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো এখানে ধর্ম জগতের লোকদের ব্যাপারে আপনি আমি খুব ভালো করে বুঝবো মুসলমান শিয়াদের বলেন মুসলমান সন্নিদের বলেন মুসলমান সালাফিদের বলেন أمام حزب التوحيد كادياني الله ومن عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقِيَدْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَا يَصْدُوْنَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْقِينِ القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع او وتهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون আর যে ব্যক্তি আল্লাহ তালার কোরআন থেকে চোখ ফিরিয়ে নিবে আপনি ডিম সাইডে হয়ে গেলেন আল্লাহ বলছেন তার উপরে শয়তান চাপিয়ে দিয়ে থাকি সুতরাং সে তার সাথেই চলতে থাকে আর রবের পথ থেকে সে শয়তান কি করে তাদেরকে ফিরিয়ে রাখে আর ওরা ভাবতে থাকে ওদের ভাবনাতে রয়েছে তারা সঠিক পথেই রয়েছে আন্নাহুম মোহতাদুন ওয়াহ সাবুন আন্নাহুম মোহতাদুন এমনকি যখন ওদের মধ্যে কেউ আমার কাছে আসবে তখন বলবে হায় আমার ও তার মধ্যে যদি পূর্ব পশ্চিমের মধ্যে যে ব্যবধান রয়েছে ঠিক ততটা দূরত্ব থাকত এই মুরিদ পীরের ব্যাপারে আর এই মাহফিলকারী তার শ্রোতারা এরা সবাই এই টাইপের কথা বলছে কতই না জঘন্য সাথী আজকে তোমাদের এই এই মুখের কথায় কোনো উপকার হবে না কারণ তোমরা তো জুলুম অনাচারে লিপ্ত ছিলে শাস্তির ব্যাপারে তোমরা সবাই একসাথে সামিল রয়েছ তুমি কি বধিরগুলোকে কোনো কথা শোনাতে পারবে আর অন্ধদেরকে কোনো পথ দেখাতে পারবে আর যে নাকি সুস্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছে আমি যদি তোমাকে তুলে নিই তবু আমি তাদের উপরে অবশ্যই প্রতিশোধ নিব কিংবা তাদের সাথে আমার যে ওয়াদা রয়েছে তা যদি তোমাকে দেখিয়ে দিই তবু তাদের উপরে আমার পূর্ণ এখতিয়ার রয়েছে সুতরাং তুমি কোরআনকেই আঁকড়ে ধরো যা তোমার কাছে ওই নাজিল করা হয়েছে নিশ্চয় তুমি সরল সহজ সত্য সনাতন পথেই রয়েছ আর এই কোরআন তোমার এবং তোমার কমের জন্যই বড়ই মর্যাদাপূর্ণ শিগগিরই তোমাদের সবার কাছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তো জিক্রির রহমান থেকে রহমানের কোরআন থেকে আপনি মুখ ফিরে নিলেন চোখ বন্ধ করে নিলেন বিভিন্ন হালকায় জিকিরে আপনি ব্যস্ত তা আল্লাহেন আমি একটি শয়তান লাগিয়ে দিই আপনি সকালে তিন তসবি বিকেলে তিন তসবি আবার হালকায় জিকির চোখ বন্ধ করে কোরআন থেকে চোখ বন্ধ করে নিজেদের পক্ষ থেকে আপনি কিছু অজিফা পড়ছেন যার সমর্থনে কোরআনের কোনো একটি আয়াত নেই তো আপনাকে জানতে হবে আপনার পিছনে শয়তান লেগে আছে তো জিকির রহমানের মানে এই কোরআনের রহমানের কোরআন থেকে যারা মুখ ফিরে জীবন কাটাবে তারা ঠিকই মনে করবে সঠিক পথে তারা যাচ্ছে তাদের জেনে নেওয়া দরকার তাদের উপর আল্লাহ একটি শয়তান চাপিয়ে দিয়েছেন আর এই শয়তানের কবজায় তারা জীবন কাটাচ্ছে এর পরেও যদি আমরা দেখতে চাই বাইশ নম্বর সুর আল এর একান্ন বা তিপ্পান্ন আয়াতগুলিতে দেখে নিতে পারি আল্লাহ বলছেন والذين سعوا في اياتنا معاجزين اولئك اصحاب الجحيم وما ارسل من قبلك من رسول ولا نبي الا اذا تمنى القى الشيطان في امنيتي فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله اياتي والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنه للذين في قلوبهم مرض والقاسيه قلوبهم وان الظالمين لفي شقاق بعيد যারা আমার আয়াত সমকে হেউ প্রমাণ করার জন্য চেষ্টা পাচ্ছে যারা চেষ্টা করে যাচ্ছে তারাই তো দোজখের বাসিন্দা আয়াতের কথা আপনি বলবেন সঙ্গে সঙ্গে বলবে হাদিস ছাড়া বোঝা অসম্ভব আচ্ছা খুলু আল্লাহ হাদ একশো বারান্ন বছর আর প্রথম আয়াত এখানে আল্লাহ বলছেন যে তুমি বলো আল্লাহ তিনি একক এর জন্য কি হাদিসের দরকার আপনার আবার বলবে শানে নজরুলের দরকার এর জন্য কি সানে নজরুলের দরকার আবার বলবে তাফির দরকার এর জন্য কি তাফসিরের দরকার তোমার কাছে মাসিক পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিও এটি একটি কষ্ট কষ্টকর জিনিস এখন এর জন্য আপনি কি তাফসির করবেন আর কি আপনার সানে নজরের দরকার কি হাদিসের দরকার কোরআনে দুই সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়ালা তাকরব জিনা ইন্না উকায়না ফাহিসা ওয়াসা আসাবিলা তোমরা ব্যবিচারের ধারে কাছেও যাবে না এই পথটি হচ্ছে আল্লাহ বসে খুব নোংরা পথ এর জন্য কি সানা নজরের দরকার আপনার এর ভিতরে কমপ্লিটলি আল্লাহ সব কিছু সুন্দরভাবে বলে দিয়েছেন ওহু আল্লাহ দি আনজালা কিতাবা মুফাসসালা আপনাকে আমাকে দরকার হচ্ছে শুধু মেনে চলা কিন্তু সমস্যা কখন হচ্ছে যখন আপনি নিজে ঠিক না হয়ে অন্যকে ঠিক করতে চাচ্ছেন আমি যে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরি প্রথমে আমার উপরে দায়িত্ব আমি যেন মেনে চলি তা আমি যেগুলি মেনে চলার চেষ্টা করে যাই সেগুলি আমি তুলে ধরি কোরআনের যদি ছয় নম্বর সুর আনামের ১১৪ একশো চোদ্দ থেকে একশো সতেরো অ্যাপগুলি পড়েন তো সেখানে বলা আছে এই বিস্তারিত বিবরণপূর্ণ গ্রন্থ বাদ দিয়ে আমি অন্যদের পিছনে কেন যাব কোরআনের কথা বলার সাথে সাথে আপনাকে কি বলা হবে কোরআন কোরআন বাদে হাদিস নিয়ে এসো ফিকা নিয়ে এসো উসুল নিয়ে এসো তাফসির নিয়ে এসো শানে নজুল নিয়ে এসো চটকদার বাক্য নিয়ে এসো তো এইগুলি তো আমি পারি না আমি এগুলি সব জানি ওই লাইনে পড়াশোনা করেছি কিন্তু আমি তো সেগুলি মানতে পারি না কারণ এগুলি সব ওই সমস্ত লোকেরা করে যাচ্ছে যারা টোটাল শয়তানের বসেন আর যারা আমার আয়সময় হেউ প্রমাণ করার জন্য চেষ্টা করবে তারাই তো দোজকের বাসিন্দা তোমার আগে রাসোল এবং নবীদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তারা যখন যখন কোন কল্পনা করত তখন শয়তান তাতে কিছু কিছুটা হলেও মিশিয়ে দেওয়ার চেষ্টা করতো কিন্তু আল্লাহ তা মিটিয়ে যা কিছু শয়তান তাতে মিশিয়ে থাকে তারপরে আল্লাহ নিজ আয়াত মজবুত ভাবে কায়েম করে দেন আসলে আল্লাহ তালাই তো সব জানেন তিনি মহান কৌশলী যেন এভাবে তাদেরকে পরীক্ষা করা হয় যাদের মনে ব্যাধি রয়েছে আর যাদের মন কঠিন হয়ে গেছে শয়তান যা কিছু মিশিয়ে দিল তাই দিয়ে নিশ্চয় গোনাগার জালিমরা শয়তানের পথে অনেক দূরে সরে গেছে তো নবী রাসুলদের যে আশা আকাঙ্ক্ষা তার মধ্যেও শয়তান কিছুটা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে কি হয় আল্লাহ বাঁচিয়ে নেন ইউসুফ রাসুলের ব্যাপারে আমরা সবাই জানি গভর্নরের স্ত্রী লালন পালন করে যেই ইউসুফ রাসুল বালেগ হয়েছেন এবার বলছে কলা থাই তালাক এবার এসো কেন আসবে পালিত ছেলের সাথে কুকর্ম করতে চায় তো ইউসুফ রাসুল কি বলছেন কলা রব্বি সিজনু হাবু ইলাইয়া মিম্মা ইয়াদ ইলাই ওয়াইল্লা তাসিফ আনি কাই দুহন্না আসবো ইলাই না ও আকুমিনাল জাহিলিন বন্দি দশায় আমার জন্য উত্তম যেদিকে এই মেয়েটি ডাকছে তুমি যদি আমাকে ফিরিয়ে না নিতে তো আমি তো সেদিকে চলে যেতাম আমি তো অশিক্ষিতদের কাজ করে বসতাম তো আপনি আসেন তালার দিকে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আপনাকে বাঁচাবেন আপনি যদি বলেন যে আমি রিবা হব না আল্লাহ আপনাকে কর রাখবেন না আপনাকে আল্লাহ রিবাকর হতেই দিবেন না এটি আপনি কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে রিবাকর রাখবেন আপনি রিবাকর হতে চাচ্ছেন না আল্লাহ আপনাকে রিবাকর বানাবেন না আপনি যদি রিবাকর হন অবৈধভাবে অর্থ সম্পাদ দেশের হোক এলাকার হোক চামচাগিরি করে হোক তৈলবাজি করে হোক পা চেটে হোক গুলামি করে মেহনত ছাড়া আপনি অর্থ কামাবেন যদি আপনি চান সেই পথে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন যদি না চান আল্লাহ কখনো নিয়ে যাবেন না কারণ আল্লাহ বলছেন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর তোমাদের রবের ঘোষণা কি যদি তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তার রহমত বাড়িয়ে দিবেন আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখবে আল্লাহ আল্লাহাল শাস্তি বড়ই কঠিন আমাদের দেশে যারা পার্টির প্রধানের প্রেমী মনে করেন আপনি মুজিবুর রহমান সাহেবের একজন প্রেমী তাকে খুব ভালোবাসেন আপনি চাচ্ছেন যে তার একটি মূর্তি আপনি তৈরি করবেন আপনার পয়সা দিয়ে করুন সমস্যা কোথায় আপনার ইচ্ছা হচ্ছে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অবৈধ প্রধানমন্ত্রীর করে একটি বাজেট করে নিব যে আপনার বাবার মূর্তি তো তৈরি করব পয়সা যাচ্ছে রাজ্যের গরিবদের দুঃখীদের এবং সেখানে আপনি কমিশন বাণিজ্য করবেন তা আপনি কি মনে করেছেন যে আপনি একজন ভালো মানুষ তো এইভাবে আমাদের দেশটি পাঁচ দশক এই পূর্তি করতেছে ছয় নম্বর সুরআল আনাম এর যদি আমরা একশো এগারো থেকে একশো তেরো দেখি সেখানে আল্লাহ কি বলছেন ওলাওয়ান্নানা নাস মালা ইকাতা وكلمهم الموتى وحشنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله ولكن اكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى اليه أفئدة الذين لا يؤمنون بالاخرة ওয়াল ইয়ারদাহু ওয়াল ইয়াকতরিফু মা হুম মুখতালিফুন আমি যদি তাদের কাছে মালাইকাদেরকে পাঠাই আর মৃত ব্যক্তিরা যদি তাদের সাথে কথা বলে আর সব জিনিস যদি তাদের সামনে একত্রিত করা হয় তো তারা ঈমান আনবে না তো এই উপমা আল্লাহ দিচ্ছেন তবে আল্লাহ যা ইচ্ছা করেন সে কথা আলাদা কিন্তু তাদের মধ্যে অনেকে তো মূর্খ ঠিক বাবা এই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে দুঃমন পাই কারণ তারা অলরেডি দুঃখন হয়ে গেছে ধোকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শিখায় তোমরা তোমার রব যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন করতে পারতরা। না আল্লাহ ফাদার তাদেরকে ছেড়ে দাও অমায় আফতারুন ওরা উদ্ভট কাজকর্ম নিয়ে থাকুক আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন আপনি ধর্মজীবী বক্তা যে আপনারা যদি পড়েন জান্নাতে একটি গাছ হবে কোত্থেকে থেকে দিচ্ছেন আপনি এটি আপনার খেয়াল থেকে দিচ্ছেন চটকদার কথা এটি কথায় কথায় আপনি বলছেন সুবান আল্লাহ পড়ুন পড়ছে সবাই সকালে তিন তসবি দিচ্ছেন বিকেলে তিন তসবি দিচ্ছেন কোরআন কি কখনো তার অনুমতি দিচ্ছে আপনি হালকায় জিকের জন্য কিছু অজিফা তৈরি করে দিয়েছেন এর জন্য কোরআন কি কোন অনুমতি দিয়েছে তো এই চটকদার কথা কেন শেখাচ্ছেন আপনি চটকদার কথার ভিতরে আপনি আপনার ব্যবসা করে খাওয়ার জন্য বলছেন কবরের আজাব রয়েছে কোরআন কি বলছে কবরে আজাব রয়েছে কোরআন তো বলছে না কিন্তু চটকদার কথা আপনি শিখাচ্ছেন সেই আজাবের ভয়তে তাদের পকেট থেকে আবার টাকা নিচ্ছেন আপনি বলছেন কি আপনি বলছেন রাসুল এই কথা বলেছেন রাসুল সেই কথা বলেছেন রাসুল এই করেছেন ওই খেয়েছেন এসব কেন বলছেন আপনি কোরআন তো সব ডিটেলস বলে দিয়েছে তো এই চটকদার কথা শোনায় ইরামোলা সবাই কি করছে ধর্মজীবী করে খাচ্ছে আর পলিটিশিয়ানরা পলিটিক্স করে খাচ্ছে তা আল্লাহ তারা এমন ধারা করতে শুধু এই জন্য তারা করে এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয় নেতা করেছে কুকর্ম কর্মী এখন নেতা হয়ে কুকর্ম করছে তো যে সকল নেতারা এবং মৌলবীরা চটকদার কথার মাধ্যমে লোকজনকে আয়ত্তে আনার চেষ্টা করে চাই সে জিন মানুষ হোক অথবা ইনসান মানুষ হোক নেতা হোক অথবা কর্মী তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দিতে হবে এরা এবং এদের অনুসারীরা সবাই সায়তন এরা সবাই দোজকে যেয়ে একত্রিত হচ্ছে ষোলো নম্বর সুরা আল্লাহাল

ওরা এও জানে না কবে তাদেরকে তোলা হবে এখন যারা কবরে পড়ে রয়েছে এরা সবাই মরালাস নির্জীব আপনি কেন ফতোয়া দিচ্ছেন অমুক কবরে অমুক দেশের অমুক শহরে অমুক গুম্বজের নিচে জীবিত রয়েছেন সালাম করলে সালামের উত্তর দেন এসব কেন বলছেন আল্লাহ তো বলছেন মরালাস নির্জীব যার ভিতরে প্রাণী নেই তাকে আপনি শোনাচ্ছেন কেন আবার কবরস্থানে যে আপনি সালাম দিচ্ছেন কেন দিচ্ছেন কোরআন তো বলছে না আবার আপনি মাজারে যে তার কাছে প্রার্থনা করছেন তার কাছে চাচ্ছেন কেন শাহজালাল সাহেব তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে এখন যদি আপনি মনে করেন যে কবরে উনি জীবিত তো এটি তো হতেই পারে না কোরআনের আয়াত সত্য তারপরে আল্লাহ বলছেন তোমাদের ইলা তিনি তো একাই তবে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের মনই যে অস্বীকার করছে তা আয়াত অস্বীকার করে তারাই যারা আখেরাত অবিশ্বাস করে যারা মানে না আর তারাই তো বিদ্রোহ করছে আপনি এখন বলবেন যে ঢাকা হাইকোর্টের ভিতরে যে ব্যক্তি পড়ে রয়েছে কাবুল শাহ এরা নির্জীব মরালাস এদের ভিতরে প্রাণ নেই যেই আপনি বলবেন এবার আপনার সাথে বিদ্রোহ করবে আজমিরের মৈনন্দিন চিস্তি জীবিত নেই কবরে আব্দুল কাদের জিলানি বাগদাদে জীবিত নেই আলী হাজবেরি লাহোরের দাতা দরবারের কবরে জীবিত নেই কিন্তু আপনি যখন এই কথাগুলি বলবেন এই আয়াত তুটির দৃষ্টিতে বিদ্রোহ করবে আল্লাহ বোসেন এ কথা ঠিকই আল্লাহ নিশ্চয় বেশ ভালো করেই জানেন যা তারা গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছে নিশ্চয় তিনি অহংকারী অবাধ্যদেরকে মোটেই ভালোবাসেন না তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কি নাজিল করেছেন তারা বলে এ তো সাবেক কালের কাহিনী বিশ্বাস করেন কোরআনের ব্যাপারে আপনি আজ কথা বলবেন বলবে তো চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল তো এই যে কথাগুলি আপনারা শুনছেন আমি তো এখন কোরআনের আয়াত থেকেই বলছি এগুলি কি চোদ্দশো বছরের জন্য তো সাবেক কালের কাহিনী ইরাই বলে যাচ্ছে এবং এরা বলছে এগুলো বুঝতে হলে তাফসির লাগবে এগুলি বুঝতে হলে শানে নজুল লাগবে এগুলি বুঝতে হলে প্রেক্ষাপট লাগবে এগুলি বোঝার জন্য দেখতে হবে আসলাফরা কি লিখে গেছেন কি লিখে গেছেন কেন দেখতে হবে এগুলি কোরআনের তো আল্লাহ হোসেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার রব তোমাদের রব কি নাজিল করেছেন তখন এই শয়তান সিফাতের মানুষেরা সিফাতের মানুষেরা কি বলে এসব তো সাবেক কালের কিসা কাহিনী এরা তো কেয়ামতের দিন নিজেদের পুরা বোঝা তো বইবে আর কিছু না জেনে শুনে যাদেরকে এরা গোমরা করেছে তাদের বোঝাও এরাই বইবে এই পীরেরা আর এই বক্তা হজুরেরা আর এই পলিটিশিয়ানরা তোমরা শুনে রাখো যে বোঝা এরা বইতে যাচ্ছে সে যে কতই না নিকৃষ্ট অথচ এই কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে একুশ নম্বর সুরা আম্বিয়া এর দশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ম কিতাব আন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি আজ বর্তমান যুগে আজ আটশো সাড়ে আটশো কোটি মানুষ যারা জীবিত তাদের সাথে কোরআন কথা বলছে জীবিত আল্লাহ তাদেরকে বলছেন ফিহিকরকম এদের এর ভিতরে এই লিখিত গ্রন্থের মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে আফালা তা তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো সাবেক কালের কাহিনী কেন বলছেন আপনি এটা প্রত্যেকটি মানুষের জন্য 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস রমজান মাসে কুরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের জন্য গাইড গাইড book হিসেবে এটি গাইডেন্স এটি কনস্টিটিউশন নির্ভুল 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা কিন্তু শয়তান আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় মোহাম্মদ লেখক কারা এবং তার আশেপাশের কিছু ইবলিস এবং শয়তান সিফাতের লেখকেরা লিখেছে তার নামে সেদিকে আপনাকে যেতে হবে তো আজ দুই সালে আপনি জীবিত আপনি যদি চোদ্দশো বছর পিছনে যান তো ওই কোরআন থেকে কি বুঝবেন কোরআন তো বসে হুদার লিন্নাস লিন্নাস মানে কি প্রত্যেকটি মানুষের জন্য তো এটি মক্কার লোকদের জন্য যেভাবে বাংলাদেশের লোকদের জন্য সেভাবে গাইডেন্স হৃদায়তের গ্রন্থ আপনি যদি চোদ্দশো বছর পিছনে যান তাহলে এই পথ থেকে আপনাকে বিচ্ছুতি করে দেবে শয়তান সর্বশেষ আসুন আমরা আরো অনেক আয়াত রয়েছে ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন এর ষাট থেকে চৌষট্টি আয়াত গুলি একটু দেখিনি আল্লাহ হোসেন আলামা হাদিলaikum ইয়া বানি আদম আল্লা তাবুদু শাইতান ইন্নাহু lakum aduwwum mubin আমি না তোমাদেরকে تاکید করেছি হে আদম সন্তান তোমরা শয়তানের অনুগত মোটেই করবে না কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট दुश्मन এই শয়তান এবং ইবলিস মানুষ এরা স্পষ্ট ওয়ানিয়া বুধু ওয়ানি'বুদুনি হাদাস সিরাতুল মুস্তাকিম আর আমারই তোমরা দাসত্ব করো চাকুরি করো গোলামি করো এই তো হচ্ছে সরল সহজ সত্য সনাতন পথ অলাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান ক্যাসিরা আফালাম তা কোন তা কিলুন এরা তো সেই এই শয়তান তো কি করেছে তোমাদের মধ্যে অনেকেরই গুমরা করে ফেলেছে তোমরা কি কিছুতেই বুঝবে না না বুঝলে কি হবে হা দি জাহান্নামুল্লাতি কুন্তুম তু আদুন এ তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে ইসলো পরকালে কি বলা হবে আজকে সেখানে পৌঁছে যাও তারই যা তোমরা অস্বীকার করতে তো দিন অনুসারীরা একে 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 সবাই দোজকে যুক্ত বাধ্য হবে কারণ তারা আল্লাহ তালার অনুসরণকে ছেড়ে আল্লাহ তালার দুঃস্ম অপোজিশনের নেতা নেত্রী এবং কর্মীদের সাপোর্ট করেছিল আর সেই নেতা নেত্রী এবং কর্মীরা কি কিভাবে সর্বশেষ শাসন আরও আমরা কয়েকটি আয়া দেখেনি। ১৭ নম্বর না বানী ইসরাইলের আমরা যদি১৬২ ৬৪ ৬শটি আজগুলি দেখেনি এখানে বলা হচ্ছে। ওইগুল নাল মেলাই কাতিস জুদুললি আ দমা ফাসা ব্লিজ কলা আজ জুদু লিমান খলাপ ততি না। আর আমি যখন সকল জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি তখন অহংকারী ধোকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায় সে বলে ওঠে আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন বাষট্টিতে বলা আছে কলা আর তাকে হাজ আল্লা কার্রম তা আলাইয়া লাইন আখারতানি লাইন আখারতানি ইয়ামিল কিয়ামাতিল্লা আহতানি কান্না দুরিয়া তাহ ইল্লা কলিলা সে বলে আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন আপনি যদি আমাকে কেয়ামাত দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে সন্তানদের আমি নিপাত করব মাত্র গুটি লোক করবো বলা হচ্ছে আল্লাহ বললেন তুমি নেমে গেছো মানুষের মধ্যে যে কেউ তোমার তাবে করবে তাহলে তোমার তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম পুরো পারিশ্রমিক এবার চৌষট্টি এবং পঁয়ষট্টি আয়াত দুটি আসেন আসুন আমরা দেখিনি নিই ওয়াস্তাবজিজ মানিস তথা অতা মিন হম বিশ্বতিক ওয়াজিলি বা আলহিম বি খাইলিক ও রজিলিক ও শাহারি কুমফিলা মোয়ালি ওয়ালা উলাদ ও ঈদ হুম অমাই ও মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পদভ্রষ্ট করতে পারবে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তালার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোকা বৈত নয় তে আল্লাহ বলছেন ইন্না ইবাহিম সুলতান ও কাফাবি রব্বিকা ওয়াকিলা এ কথা ঠিকই আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারি জরি কর্তৃত টিকবে না তোমার রবই কার্যোদ্ধারকারী হিসেবে যথেষ্ট তো এই যে এখানে দেখুন বলা হচ্ছে সঙ্গীত শাস্ত্র মিউজিক সওতুন আবার বলা হচ্ছে ও আজলি বা খেয়াল ধারণা মতবাদ মাঝাব মাসলাক ফিরকা পার্টি তারপরে আসুন তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে শরিক হয় দুই নম্বর সুরা আল বাকার একশো দুই নম্বর আয়তে আল্লাহ বসেন যে এই শয়তান এবং ইবলিস এরা যে জাদুবিদ্যা শিক্ষা দেয় তার ভিতরে একটি হচ্ছে তিন তালাক বাইনাল মার ই ওয়াজাউজি

পড়ানো হয় শয়তানের কাছে স্কুল অফ থট রয়েছে তো এই হচ্ছে শয়তান এবং ইবলিসের সামান্য কিছু কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এই কোরআনে ভরা ইবলিস এবং শয়তানের কর্মকাণ্ড যা কোরআন বলে অধিকাংশ মানুষেরা কোরআন মানে না তাই আপনি কখনো চিন্তাও করবেন না যে সব মানুষকে আপনি হিদায়তের উপরে নিয়ে আসবেন আপনার দায়িত্ব রবের ইসলামী কিংডমে কোরআন মতে আপনি বদলে যান আসুন আমি বদলে যাই আমরা বদলে যাই ইসলামী কান্ট্রি আর বানাতে হবে না বাংলাদেশি সেবা পার্টি দেশকে ইসলামী কান্ট্রি বানাতে চায় না বাংলাদেশ বাংলাদেশ এখানে জাস্ট রবের এই কনস্টিটিউশন ইরা চায় প্রয়োগ হোক মুসলিম নন মুসলিম সবাই শান্তি পাবে জামাত ইসলামের মতো বলতে হবে না আমাদের ইসলামী রাষ্ট্র দরকার দিয়েছিল আল্লাহ তালা উনিশশো সাতচল্লিশে ইসলামী একটি দেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোনো ইসলাম ছিল না সেখানে আবার স্বাধীন মুসলিমদের বাংলাদেশে কোন ইসলাম নেই শান্তি বলতেই নেই আপনি আমি রবের ইসলামী কিংডমে যদি ইচ্ছায় কোরআন মেনে চলি জান্নাত পাব অনিচ্ছায় যদি মেনে চলি জাহান্নাম পাবো তিন নম্বর সুরা আল ইমরানের তিরোহাসি আয়তে আল্লাহ আসলাম ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার কিংডমে আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে শান্তি রয়েছে আপনি এই কোরআন মতে নিজেকে বদলে ফেলুন আসুন আমি বদলে ফেলি আপনিও বদলে ফেলুন আমি তো শান্তিতে আছি কিন্তু আমি আমার সোসাইটিতে দেখছি অশান্তি আর অশান্তি সকালে আমার স্ত্রীকে আমি টেলিফোন করি আমার বাড়িতে একটা কুকুর একটা বিড়াল রয়েছে কুকুরটা আমার মায়ের বাসায় গেছে সেখানে আর একজন লোক কি করেছে পাথর দিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেছে শুনে খুব কষ্ট পেলাম ছোট্ট একটা বাচ্চা কুকুর কিন্তু আমাদের দেশে আমরা তো পশু প্রাণীদের উপরেও ভালো ব্যবহার দিতে পারি না শয়তান আমাদেরকে এমন ভাবে ঝাঁপতে ধরেছে সুন্দরবনের প্রাণীগুলি কখনো করবে না। তাই আমরা ইসলামের সায়াতলে রূপে প্রবেশ করার চেষ্টা করি আর একজনকে বদলানো যখন আপনি চেষ্টা করবেন তখন হবে ফাসাদ আর এটি আমাদের দেশের মৌলবাদ আমাদের দেশের পলিটিশিয়ান আমাদের দেশের এই হেজবুত তাহিদের ইবলিস এবং শয়তান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম ইরা এই চাচ্ছে আবার আপনি মুখ বন্ধ করে থাকবেন সেটিও চলবে না কুষ্টিয়ার এসপি তো তাই চাচ্ছে তো রবের ইসলামিক কিংডমে আপনি আমি স্বাধীন কোরআন মানার ব্যাপারে না মানার ব্যাপারে যদি মানি জান্নাত পাবো না মানলে যাতনাতে এই পৃথিবীতেও থাকতে হবে পরকালেও যেতে হবে আর এটি আমরা আঠারো নম্বর সর আল কাফের উনত্রিশ নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ আমাদের সবাইকে ইবলিস এবং শয়তানই কর্মকাণ্ড করা থেকে আর ইবলিস এবং শয়তানের ভাই বোন হওয়া থেকে দূরে রাখুন